তারিখত অসমত আদিবাসী সকল আটাইতকৈ পিছ পৰা অর্থাৎ আজি তারিখত তেওঁলোকে দাসত্ব জীবন যাপন করে আছে। আমি এই দাসত্ব পথার পৰা আমি নিজকে পরিত্রাণ করব বিচাৰিছো, কারণ আজির তারিখত আমি সকলকে আৰু ট্রাইবেল হওয়ার যোগ্যতা আমার আছে, কিন্তু আমার মূল হতিলৈ আনিবলৈ দিয়া নাই। অর্থাৎ অসমত আদিবাসীর উপর একটা ডাঙর হরযন্ত্র চলিছে, যাতে এইখিনি মানুষ আদিবাসীখিনি মানুষ চা শ্রমিকখিনি মানুষ যাতে তেওঁলোকে চা শ্রমিক হিসাবে থাকক, ভোট ব্যাংক হিসাবে থাকক। আজি ইমান দিনে কংগ্রেসে শোষণ করে আমার, এটা বিজেপি সরকারে আমাক শোষণ করে আছে, ভাল দিনের কথা কৈছে বিজেপি, কিন্তু আদিবাসী সকল ভাল দিন কেনেকে আইব? হাজিরা এই 130 টাকা হাজিরা কেনেকৈ ভাল দিন আইব? এই প্রশ্ন আমি বিজেপি সরকারক কোন পটিয়া সুধিব বিচাৰিছো। ইমান দিনে আমাক শিডিউলিং করার নাম, জনজাতি করার নামত কংগ্রেস সরকারে করলে বিজেপি সরকারে কৈছিলে বিজেপি সরকার বনালে কারণে একো পদক্ষেপ নললে। আমি গৌরব না দিছো, গতিকে আমি অতি শীঘ্রে আদিবাসী সকল জনজাতিকরণ করা, হাজিরা বৃদ্ধিকরণ করা আর শিক্ষা ব্যবস্থা। আজির তারিখ চাহ বাগান বিলাক আদিবাসী এরিয়া এটা অকল এল পি স্কুল, আমি এম ই স্কুল দেখি নাপাও, হাই স্কুল দেখি নাপাও। আমার স্বাস্থ্যর যে ব্যবস্থা এটা সরকারি স্কিম চাহ বাগান এরিয়া গই নাপায়, গতিকে এই সামগ্রিক অনিয়ন আমি বিচারিছো এই বিশাল জনসমাবেশের জরিয়তে। আমি ইমান দিনে পৃথকে পৃথকে আশায় পৃথকে পৃথকে আর আমার বিভিন্ন আদিবাসী স্বাধীন জনগোষ্ঠী সংগঠন পৃথকে পৃথকে আন্দোলন করেছে, কিন্তু আমি অনুভব করেছি যে তাকে আমি ঐক্যবদ্ধ সংগ্রাম নকর। এই যে সরকারি পক্ষ আছে আমার সংগ্রামক কেউ সন্মান নজনাব, গতিকে আমি ঐক্যবদ্ধ হয়েছ আর বাধ্য করব বিচারিছো যে এই সরকার যখন আমাক শোষণ করেছে প্রতি যদি আমি এগেইনস্ট ঐক্যবদ্ধ সংগ্রাম নকরো, কেতিয়াও আমার পানি নলব আমার সংগ্রামক।